প্রথম ওমানি নারী হিসেবে বাস্কেটবল কোর্টের আন্তর্জাতিক রেফারির মর্যাদা অর্জন করেছেন ওয়াফা বিনতে সাইদ আল সিমরিয়াহ। তিনি বেশ কয়েকটি বাস্কেটবল টুর্নামেন্টের জন্য রেফারি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের ঘোষিত 2023-2025 মেয়াদের জন্য আন্তর্জাতিক রেফারিদের তালিকায় ওমানের ওয়াফা বিনতে সাইদের নাম রয়েছে। ওয়াফা 2012 সালে ক্যালিডোনিয়ান কলেজ অব ইঞ্জিনিয়ারিং দলের সাথে তার বাস্কেটবল যাত্রা শুরু করেন। পরে ওমান জাতীয় দলের হয়েও খেলেছেন। ওয়াফা বলেন, আমি বাস্কেটবল বেছে নিয়েছি কারণ এটি এমন একটি খেলা যা আমি ছোটবেলা থেকে উপভোগ করতাম। খেলোয়াড়ী জীবনে ওয়াফা অসংখ্য ম্যাচে শীর্ষ স্কোরার এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। 2019 সালে খেলোয়াড় থেকে রেফারিংয়ে যুক্ত হন ওয়াফা। 2020 সালে ব্যাকগ্যামন রেফারির জন্য আন্তর্জাতিক রেফারিং সার্টিফিকেট অর্জন করেন। এরপর থেকে বয়সভিত্তিক চ্যাম্পিয়নশিপ এবং বিভিন্ন লিগে দায়িত্ব পালন করেছেন। হরতাল, অবরোধ কিংবা যে কোনো জরুরি পরিস্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্য যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।